আপনারা সবাই জানেন একটা দড়ি, যে দড়ি দিয়ে আমরা সব সময় সব কিছু বন্ধন অর্থাৎ বন্ধনে লিপ্ত করি। এই দড়িটাই তিনটি সুতা দিয়ে পাকানো হয়, পাকানোর পরে ওই দড়িটি মজবুত হয়। কি কথা ঠিক না বেঠি? এই তিনটা দড়ি হচ্ছে আপনি কাকে বিশ্বাস করতে পারেন। এই তিনটা সুতার দিয়ে যে দড়ি পাকানো হয় সেই ব্যক্তির মধ্যে আমরা তিন ধরনের মানুষ খুঁজে প্রথমে খোঁজার চেষ্টা করি। সেটি হচ্ছে যে ব্যক্তি আপনার দিকে তাকিয়ে বলে দিতে পারে আপনার হাসির আড়ালে কি কষ্ট আছে, কি দুঃখ আছে, কি বেদনা আছে, সেই ব্যক্তিকে আপনি বিশ্বাস করতে পারেন। এটা হচ্ছে এক নম্বর সুতা। আমি দুই নম্বর সুতার কথা বলবো। আপনি ওই ব্যক্তিকে বিশ্বাস করতে পারেন যে ব্যক্তি আপনার নীরবতাকে কিংবা আপনার ক্রোধকে আপনার রাগের পিছনে যে তার প্রতি যে ভালোবাসা এটা যে সে উপলব্ধি করতে পারে সেই ব্যক্তিকে আপনি বিশ্বাস করতে পারেন। তিন নাম্বার সুতার কথা আমি বলবো, সেই সুতাটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানব জীবনে আমাদের কিছু না কিছু অসহায়তা থাকে। যে ব্যক্তি এই অসহায়তার কথা বুঝতে পারে এবং অনুভব করতে পারে এই অসহায়তার মাঝে আপনার কি প্রয়োজন, আপনাকে কি দিলে আপনার অসহায়তা দূর করা যায় এবং তার জন্য সে কাজ করে, সেই ব্যক্তি হচ্ছে আপনার বিশ্বাসের জায়গা। অর্থাৎ এই তিনটা বিষয়, এক হচ্ছে যে আপনার ক্রোধ বুঝতে পারবে, যে আপনার হাসির পিছনে কান্নাকে বুঝতে পারবে, যে আপনার অসহায়তার পিছনে কারণ বুঝতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে আপনার সবচেয়ে কাছের মানুষ, বিশ্বাসের মানুষ, ভালোবাসার মানুষ। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? ঠিক এমন একটি অভিজ্ঞতা আমার জীবনে আছে যে যিনি আমাকে জন্ম দেন নাই, যার জন্মদাতা যে সবসময় যে প্রিয় হয় কিংবা জন্ম না দিলেও যে বাবা হওয়া যায়, তারই একটি নাম হচ্ছে বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আরেকটি কথা, যে দলকে আমরা করি, যে দলের আদর্শ মানব সেবা করা, জনগণের পাশে দাঁড়ানো, জনগণের কথা ভাবা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা ভাবা এবং সর্বোপরি জীবনের ঝুঁকি নিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও ব্রত নিয়ে যারা কাজ করে সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে দল আমাদের উপহার দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের আপুসী নেত্রী, সংগ্রামী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই বানবাসী মানুষের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন তাদের অসহায়তার কারণ এবং কিভাবে সেগুলো দূর করা যায়, এবং আমাদের সকল আশা আকাঙ্ক্ষার প্রতি দেশনায়ক জনাব তারেক রহমান। অর্থাৎ আমরা সঠিক ট্র্যাকেই আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে আমি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আমি এক বছর আগেও এসেছিলাম, এসে আমি এক নির্যাতনের শিকার হয়েছি, আমি আবারও আসছি। আমি হাসিনাকে ভয় পাই না, আমি স্বৈরাচারকে ভয় পাই না, আমি কোনো অবৈধ ক্ষমতাকে ভয় পাই না। আমি লড়তে জানি এবং সেই লড়ার সাহস আমাকে জুগিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই লড়ার সাহস আমাকে জুগিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান। তো যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, তারা বারবার বাধাগ্রস্ত হবে
বারবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা ভীতু নই, কাপুরুষ নই, এবং ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে আমাদেরকে দমিয়ে দেয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। নারী ও শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ। অত্যন্ত সুন্দর এবং বিশাল বক্তব্য দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ওনাকে দিরাইবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক সাংসদ বিলকিস জাহান, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। বিলকিস ইসলাম, সরি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত আজকের এই বিরাইয়ে বন্যা কবলিত এলাকায় আর্থিক সহায়তা আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব রেজাউল হাসান কয়েজ লোদি, আজকের প্রধান অতিথি, এতক্ষণ আপনারা নিপুণের কাছে যার বর্ণনা শুনলেন, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গাশ্বরচন্দ্র রায় সহ মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য শুনব আমরা সবাই আমাদের প্রধান অতিথির কণ্ঠে। অনেক আবেগ ঘন বক্তব্য দিয়েছে নিপুণ, এরপরে বক্তব্য চলে না। তারপরও মা বোনেরা, আপনারা এখানে আজকে অনেকগুলি মা বোন উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে শুধু একটি প্রশ্ন করতে চাই, আপনারা যদি জানেন সেটার উত্তর দিবেন। আপনারা কি বেগম খালেদা জিয়াকে চেনেন? কি হিসাবে চেনেন? প্রধানমন্ত্রী ছিল এবং তিন তিনবারে প্রধানমন্ত্রী। আপনারা কি জানেন যে উনি অনেক অসুস্থ? জানেন। এবং তাকে যে এই বর্তমান হাসিনা সরকার তাকে জেলে আটকে রেখেছে সেটাও জানেন। কেন রেখেছে? ওনার তো কোনো অপরাধ নাই, তারপরও কেন রেখেছে? আপনারা সবাই একটু চিন্তা করবেন, কারণ বর্তমান হাসিনা সরকার, হাসিনার আতঙ্ক, বেগম জিয়া, তারেক জিয়া তাকে ভয় পায়, কারণ বেগম জিয়া আপনার আমার মনি গঠনে আছে, আপনি ভালোবাসেন, সমগ্র বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে। তারেক জিয়া আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। সুতরাং তারেক জিয়া, খালেদা জিয়া যদি আপনাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে এই হাসিনা সরকার পারাপার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। আজ তাই তাকে অবৈধভাবে অসুস্থ মানুষ